হ্যালো ভিউয়ার্স আরও একটি নতুন ফেস বিরোধে ক্লিক করার জন্য জব নোটিসের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তোমরা সকলেই জানো সমস্ত চাকরির আপডেট সহ সমস্ত পরীক্ষার রেজাল্ট এবং পরীক্ষা ডেট সর্বপ্রথম আমি তোমাদেরকে জানিয়ে রাখি তো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন ভিজিট করে থাকো তাহলে নিত্য নতুন লেটেস্ট আপডেট জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা হল আইকনটি কিন্তু প্রেস করতে পারো আর আমাদের টেলিগ্রাম গ্রুপও আছে যেখানে তুমি ইউটিউব চ্যানেলে আগে টেলিগ্রাম গ্রুপে তুমির মাধ্যমে পেয়ে যাবে তো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটি আছে সেখানে ক্লিক করলে তুমি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো চলো তাহলে আর দেরি না করে শুরু করা যাক তো ফ্রেন্ড ইতিমধ্যে কিন্তু আরেকটি চাকরির আপডেট উঠে এসছে অর্থাৎ ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং এর জন্য লোক নিয়োগ করা হচ্ছে যেখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গলে তোমাদের এই ট্রেনিংটি হবে যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে এবং বয়স সীমা কী লাগবে এবং কীভাবে অ্যাপ্লাই করবে সমস্ত কিছু এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলো তাহলে আর দেরি না করে শুরু করা যাক আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যারা বাড়ি বসে শর্ট টিক্সে ম্যাথ শিখতে চাও তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেলাইকনটি প্রেস করে থাকলে তুমি সঙ্গে সঙ্গে পেয়ে যাবে সমস্ত চাকরির হুবহু কমনযোগ্য কোশ্চেনের সেট এবং তার সঙ্গে সঙ্গে সমস্ত পরীক্ষার কম্পিটিশনের জন্য শর্ট টিক্সে ম্যাথ তুমি শিখে যেতে পারো তার জন্য এই চ্যানেলটির সাথে অবশ্যই জুড়ে থাকতে পারো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চ্যানেলের লিঙ্কটি দিয়ে দেব। সেখানে ক্লিক করলে এই চ্যানেলটিতে তোমরা জয়েন হয়ে যেতে পারো তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি এখন আছি ইস্টার্ন রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ভিডিও ডিসক্রিপশন বক্স অফিসিয়াল ওয়েবসাইটটি লিঙ্কটি দিয়ে দেবো সেখানে ক্লিক করলে পৌঁছে দেওয়ার এই অফিসিয়াল ওয়েবসাইটে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তুমি কি করবে আমি ডাউনলোড করে নিয়েছি তো ডাউনলোড করা নোটিফিকেশন অনুযায়ী এখানে কি বলেছে এখানে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল ইস্টার্ন রেলওয়ে যেখানে কিন্তু নোটিফিকেশন ফর এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্ডিসিপ ট্রেনিং এর জন্য কিন্তু নিয়োগ করা হবে দু হাজার কুড়ি একুশ অর্থাৎ দু হাজার কুড়ি একুশের এবং এখানে নোটিফিকেশন বেরিয়েছে কুড়ি একুশ অর্থাৎ এখানে তোমাদের কুড়ি একুশের জন্য নোটিফিকেশনটি বেরিয়েছে যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে তার আগে তোমাদের আমি ডেট বলে রাখি অর্থাৎ কবে থেকে তোমরা ফর্মটি ফিল করবে এই ফর্মটি ফিল করবে কবে থেকে এখানে বলে দিয়েছে চার দশ দু একুশ অর্থাৎ এই চলতি মাসের চার তারিখ থেকে সকাল দশটা থেকে তুমি ফর্মটি ফিল করতে পারবে লাস্ট ডেট কবে লাস্ট ডেট হলো তিন এগারো দু অর্থাৎ সামনের মাসের তিন তারিখে লাস্ট ডেট তারপরে এখানে তোমাকে এখানে কী দিতে হবে লিস্ট পাবলিশ করবে আঠেরো এগারো দু এখানে সিলেকশন ক্যান্ডিডেট লিস্ট যারা যারা শর্ট লিস্টেড হবে অর্থাৎ কোনো পরীক্ষা হবে না সরাসরি তোমাদের মার্ক অনুযায়ী কিন্তু মাধ্যমিক এবং আইটিআই মার্কের ওপরে কিন্তু ডিপেন্ড করে তোমাদের লিস্টই হবে লিস্ট কবে দেবে আঠেরো এগারো দু কবে লিস্ট দিল সেই নিয়ে একটা ভিডিও বানাবো তো যখনই লিস্ট দেবে সঙ্গে সঙ্গে তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো এবার বলে রাখি কোন কোন ট্রেডের ক্ষেত্রে এবং কোন কোন কোথায় কোথায় ভ্যাকান্সিটি বেরিয়েছে তো এখানে দেখতে পা পারছো হাওড়া ডিভিশন যেখানে হাওড়া ডিভিশন ফিটার পদের জন্য এখানে টোটাল ভ্যাকান্সি দুশো দুশো একাশিটি আছে সমস্ত ক্যাটাগরি ওয়াইজ ডিভাইড করা আছে তুমি একটু দেখে নিও তারপরে ওল্ডার পদের জন্য সেম টু সেম দু নম্বর ওল্ডার পদের জন্য একষট্টিটি সিট আছে সমস্ত ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে ডিভাইড করা আছে তারপরে এখানে সমস্ত মোটর মোটর ভেহিকল আছে তারপরে ডিজেল মেকানিক আছে কার্পেন্টার আছে পেইন্টার আছে লাইনম্যান আছে তারপরে এখানে ওয়্যারম্যান আছে রেফ্রিজারেটর অ্যান্ড এসি মেকানিক আছে ইলেকট্রিশিয়ান আছে তারপর এম এম টি আছে সমস্ত টোটাল মিলে কিন্তু হাওড়া ডিভিশনে কটা সিট আছে টোটাল হাওড়া ডিভিশনে এখানে সিট আছে ছশো উনষাটটি সমস্ত ক্যাটাগরি ওয়াইজ ডিভাইড করা আছে এবার সেকেন্ডে যাব শিয়ালদার শিয়ালদা ডিভিশন শিয়ালদা ডিভিশনে এখানে সমস্ত ক্যাটাগরি ওয়াইজ ফিটারের এবং ইলেকট্রিশিয়ান সহ ওয়ারম্যান ওয়েল্ডার সহ সমস্ত ভাগ করা আছে টোটাল আমাদের শিয়ালদার ডিভিশনে এগারোশো তেইশটি শূন্যপদ আছে টোটাল ক্যাটাগরি ওয়াইজ ডিভাইড করা আছে তোমরা দেখে নিও কোন কোন টেডের ক্ষেত্রে তুমি ফর্মটি ফিল আপ করতে এবং কোন ক্যাটাগরি তুমি বিলং করো সেই ক্যাটাগরি ওয়াইজ ডিভাইড করা আছে এবার নেক্সট দেখে নেবো আসানসোল এই ডিভিশন আসানসোল ডিভিশনের ক্ষেত্র এখানে টোটাল একশো সিট আছে টোটাল ক্যাটাগরি ওয়াইজ ডিভাইড করা আছে এবং টোটাল কিন্তু সিট সংখ্যা এখানে ভালোই সিট আছে চারশো বারোটি সিট আছে টোটাল সমস্ত ডিভিশন মিলিয়ে কিন্তু এখানে সিট সংখ্যা দিয়ে দিয়েছে যথেষ্ট পরিমাণে ভালো সিট অনেক দিন পর প্রত্যেক বছর এই ভ্যাকান্সিটি বেরিয়ে ভালো একটা অপরচুনিটি এই বছর এসছে তোমরা যারা যারা আইটিআই করে আছো তারা অবশ্যই এই ফর্মটি ফিল আপ করবে তারপরে মালদা ডিভিশন মালদা ডিভিশনের ক্ষেত্রেও কিন্তু এখানে টোটাল ভ্যাকান্সি এখানে একশোটি আছে সমস্ত ক্যাটাগরি ওয়াইজ ডিভাইড করা আছে তারপরে কাশরাপাড়া ওয়ার্কশপ কাশরাপাড়া ওয়ার্কশপের ক্ষেত্রেও কিন্তু এখানে টোটাল একশো নব্বইটি ভ্যাকান্সি আছে সমস্ত ক্যাটাগরি ওয়াইজ ডিভাইড করা আছে কোন কোন ক্যাটাগরি ওয়াইজ কতগুলো শূন্যবধ আছে তারপরে লিলিও অক্সব এই লিলো কিন্তু অ্যাপ্রেন্টিশিপের জন্য ফর্ম বেরিয়েছে যেখানে দুশো চারটি শূন্যপদ আছে সমস্ত ক্যাটাগরি ওয়াইজও ডিভাইড করা আছে তোমরা মিস করবে না হানড্রেড পার্সেন্ট তুমি ফর্ম ফিল আপ করবে তুমি যদি জানো জানতে চাও অ্যাপ্রেন্টিশিপ কি তাহলে অ্যাপ্রেন্টিশিপ নিয়েও ভিডিও বানানো আছে এবং আম যদি অসুবিধা আমার কাছে ফোন করতে পারো আমারও অ্যাপ্রেন্টিশিপ করা আছে তাহলে তোমাদের বলে দেবো অ্যাপ্রেন্টিশিপ করলে কী কী সুবিধা পাবে এবং অ্যাপ্রেন্টিশিপ ট্রেনিংটা কি তারপরে এখানে জামালপুর ওয়াকশভ এখানে ছশো আটাত্তরটি শূন্য সমস্ত ক্যাটাগরি ওয়াইজ ডিভাইড করা আছে আশা করি বুঝতেই পেরেছো তারপরে এলিজিবিলিটি কন্ডিশন অর্থাৎ তোমাদের বয়স কত লাগবে বয়স সীমা বলেছে পনেরো বছর থেকে তোমার চব্বিশ বছর হতে হবে এবং গভর্নমেন্টের রুলস অনুযায়ী যথারী যথারীতি এস সি এস যথারীতি বয়সে ছাড় পাবে বয়স নিয়ে কোনো টেনশনের ব্যাপার নেই তারপরে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগবে তোমার ওয়েল্ডার হতে হবে নাহলে সিট মেটার লাইন্সম্যান ওয়ারম্যান কার্পেন্টার পেইন্টার ফিটার তোমার যে যে পোস্টে ছাড়তে যাও সেই পোস্টের জন্য তোমার আইটিআই সার্টিফিকেট থাকতে হবে তারপরে মেডিকেল ফিটনেস হবে মেডিকেল ফিটনেসও নর্মাল হবে তারপরে এবার বলবো সিলেকশন প্রসেস কি হবে দেখো সিলেকশন প্রসেস আগের ভিডিও তো আমি বলে দিয়েছি মাধ্যমিকের মার্ক এবং আইটিআই মার্ক ভালো করে বোঝার চেষ্টা করবে মাধ্যমিকের মার্ক এবং আইটিআই মার্ক দুটো অ্যাডজাস্ট করে তোমাকে পার্সেন্টেজ বের করবে ধর ধরো দেখা গেল তোমার মাধ্যমিকের মার্ক আছে ফিফটি পার্সেন্ট এবং আইটি এর মার্ক আছে তোমার ফিফটি পার্সেন্ট টোটাল তার মানে তোমার কত হলো দুশো পার্সেন্টের ভেতরে তোমার দুশো পার্সেন্টের ভেতরে তোমার একশো পার্সেন্ট অর্থাৎ একশো পার্সেন্টের মধ্যে যদি ধরি তাহলে ফিফটি পার্সেন্ট তোমার ফিফটি পার্সেন্ট মার্ক কিন্তু তোমার ফাইনাল শর্ট লিস্টে ফিফটি পার্সেন্ট মার্কই ধরা হবে তারপরে বলে রাখি এই ফর্মটি তবেই তুমি ফিল করতে পারবে যদি তোমার মাধ্যমিকে ফিফটি পার্সেন্ট মার্ক থাকে আইটিআর মার্ক চাইনি আইটি এর সিক্সটি পার্সেন্ট মার্ক সবাই থাকে সেই জন্য আইটিআর মার্ক বেশি সবাই থাকে সবাই ছাড়তে পারবে কিন্তু মাধ্যমিকের মার্ক অনেকে ফিফটি পার্সেন্ট নেই তারা তারা কিন্তু ছাড়তে পারবে না শুধুমাত্র রেলে অ্যাপ্রেন্ডিশিপ করতে গেলে মাধ্যমিকের ফিফটি পার্সেন্ট মার্ক লাগে কোনো পরীক্ষা হয় না সরাসরি তোমাদের ফাইনাল শর্ট লিস্টেড হবে অর্থাৎ সরাসরি তোমাদের তুমি যদি মার্ক বেশি থাকে তাহলে তুমি করতে পারো তো অ্যাপ্লিকেশন হাউ টু অ্যাপ্লাই কিভাবে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করবে www.rrcer.com তারপরও আরেকটা ডট আর 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 ডট কম তারপরেও পোর্টাল আছে অ্যাপ্রেন্টিসিপ পোর্টাল আছে সেখানেও গিয়েও কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো যদি তোমাদের ফুল ফর্ম অর্থাৎ তোমাদের ফুল স্টেপ বাই স্টেপ যদি ফর্ম ফিল আপের ভিডিও চাও তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে তুমি কমেন্ট করতে পারো যদি তোমাদের কমেন্টে বেশি পরিমাণ কমেন্ট পাই তাহলে কিভাবে তুমি অ্যাপ্লিকেশন করবে স্টেপ বাই স্টেপ একদম বুঝিয়ে তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত পরবর্তী যখনই লেটেস্ট কোনো আপডেট পাবো আমি কথা দিলাম আমি বলা কথা দিলাম সর্বপ্রথম আমি তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো থ্যাংক ইউ ভিডিওটি ফুলফিলভাবে দেখার জন্য ভালো লাগলে লাইক করবে এবং প্রচুর পরিমাণে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে